সবাই কেমন আছো? আজকের ভিডিওটা একটু অন্যরকম। অঙ্কনের 1 বছর বয়স হয়ে গেছে, তাই আমি ভাবলাম ওর জন্য কিছু তোলা খাবার বানাতে হবে এবার। তাই দুধের সঙ্গে মিশিয়ে তোলা খাবার দেব, সেরকমই আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। দেখো, এখানে আছে ছোলা, বাদাম, ছোলার ডাল, চাল, মুগ ডাল, গম, খেজুর, আখরোট, অনেক কিছুই রয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে সেগুলোর মধ্যে জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি জল ঢেলে দিলাম। এবার ভালো করে, মানে ওগুলোর গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়, তাই 2-3 বার এরকম করে জল দিয়ে ভালো করে সমস্ত খাবারগুলো ধুয়ে নিলাম। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, তারের ছাঁকনিটা। ছাঁকনিটার মধ্যে সমস্ত চাল ডালগুলোকে রেখে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এবার জলটা যাতে ভালো করে ঝরে যায় সেটা দেখতে হবে ভালো করে। এবার আমাদের ছাদে একটা কাপড় পেতে নিলাম। কাপড়ের উপর সাদা একটা, এই সাদা কাপড়ের টুকরোটা আমি আগে থেকেই ধুয়ে কেচে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর উপর খাবারগুলোকে ঢেলে দিলাম। দিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে পাতিয়ে দেব। গায়ে গায়ে যাতে না থাকে, সব মানে ছড়িয়ে যাতে যায় সবগুলো, সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি শুকানো যাবে। আমি এইগুলোকে ভালো করে পাতিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনি ওয়েদারটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু রোদ উঠেছে, তাই এটাকে বানিয়ে নিচ্ছি আজকেই। দেখো, আমি ভালো করে সব কিছু পাতিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিতে হবে। এই মশারিটা দিয়ে আমি ঢেকে দিলাম খাবারগুলোকে, যাতে রোদও পড়ে আর পাখি টাখি এসে যেন খাবারটা নষ্ট করতে না পারে, তাই ঢেকে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হলো, তারপর এর মধ্যে আমি সমস্ত খাবারগুলো শুকিয়ে গেছে সেই খাবারগুলোকে আমি ঢেলে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে শুরু করলাম। ভালো করে উপকরণগুলোকে নাড়িয়ে নিচ্ছি আমি। মোটামুটিভাবে যাতে তলায় কুড়ে না ওঠে, তার জন্য আমি খুন্তি দিয়ে নাড়ছিলাম। অনেকক্ষণ ধরেই আমি নাড়াচ্ছি, প্রায় 10 মিনিটের ধারে কাছে। তো মোটামুটি মচমচে করে এগুলো ভাজা হয়ে গেছে। মচমচেই হয়ে গেছে, বেশ ভালো। এবার আমি মিক্সারের মধ্যে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবার ওই তারজালি ছাঁকনিটায় ভালো করে খাবারগুলোকে চেলে নিচ্ছি, যাতে বড় বড় দানাগুলো যাতে আলাদা করা যায়। সেগুলো আবার আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তো দেখো, মোটামুটি দানাটা বেশ ভালোই পাউডারের মতো হয়ে গেছে। তো একটা কন্টেনার নিলাম, পরিষ্কার করে কন্টেনারটাকে নিয়ে নিচ্ছি আমি। এই কন্টেনারটার মধ্যে আমি খাবারটাকে ভরে রাখবো, অনেক দিন পর্যন্ত খাবারটা খুব ভালো থাকবে। যেসব বাচ্চাদের লো ওয়েট, মানে কম ওয়েট যেসব বাচ্চার, তাদের পক্ষে এই খাবারটা খুবই উপকারী। এটা খুব পুষ্টিকর খাবার, এতে প্রচুর পরিমাণে দানা শস্য রয়েছে, তারপর বাদাম রয়েছে, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, স্কিনের পক্ষে ভালো খুব, আমন্ড রয়েছে, কাজু বাদাম রয়েছে, আখরোট রয়েছে, যেগুলো ব্রেন ডেভেলপমেন্ট, বাচ্চার চুল, চোখ, স্কিনের পক্ষে অনেক উপকারী।
এগুলো বাচ্চাকে দুধের সঙ্গে মিশিয়ে 2 চামচ করে খাওয়ানো যেতে পারে, তাতে বাচ্চার খুব উপকার হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।